পাঁচটি আজব স্মার্টফোন। অতীতে কোনো ইলেকট্রনিক্স পণ্য মোবাইল ফোনের মতো এত বিস্তার ঘটেনি। মাত্র 2 দশক আগেও মোবাইল ফোন ছিল এক আশ্চর্যজনক আবিষ্কার, আর বর্তমানে হাতের মুঠোয় আধুনিক কম্পিউটারের সকল বৈশিষ্ট্যপূর্ণ স্মার্টফোনটিও আমাদের ঠিক অবাক করে না। টিপু দা জোকারের এই পর্বে আমরা আপনাদের জানাবো বিশ্বের সেরা 5টি মোবাইল সম্পর্কে। শুরু করার আগে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। দ্য ডেরেস ফোন। সর্বাধুনিক এই মোবাইল ফোনটির ডিসপ্লে অত্যন্ত নমনীয়। এর টাচ স্ক্রিন পর্দা মডেল ভেদে 2 থেকে 4 ভাঁজে 180 ডিগ্রি পর্যন্ত ভাঁজ করা যায়। এছাড়া স্মার্টফোনের বাকি বৈশিষ্ট্যগুলো তো রয়েছেই। লেনোভো সি প্লাস। অস্বাভাবিক লম্বা এই ফোনটি শুধু ভাঁজই করা যায় না, আপনি চাইলে আপনার হাতের কবজির সাথে ঘড়ির মতো ব্যবহার করতে পারবেন। সি প্লাসের ভেতরের ছোট ছোট ইলেকট্রনিক্স অংশগুলো কয়েকটি ভাগে স্থাপন করা হয়েছে। স্মার্টফোন বা ঘড়ি যখন যেভাবে ইচ্ছা আপনি ব্যবহার করতে পারবেন। NEC ফ্লিপ ফোন। একটি স্মার্টফোনের কতগুলো স্ক্রিন থাকতে পারে? এই স্মার্টফোনটিতে 3টি স্ক্রিন রয়েছে। 3টি স্ক্রিনে একসাথে আলাদা আলাদা অ্যাপ চালানো যায়, আবার চাইলে সব স্ক্রিন জুড়ে একটি অ্যাপ চালাতে পারবেন। একাধিক NEC ফোন থাকলে ফাইল শেয়ার করা যায় নিমিষেই। নোকিয়া 888। এই ফোনটি নমনীয় পরীক্ষায় সব ফোনকে হারিয়ে দিয়েছে। এর নমনীয় স্ক্রিন যে কোনো দিকে ভাঁজ করা যায়। এর পুরুত্ব মাত্র 5 মিলিমিটার। মোবাইলটি এত পাতলা যে আপনি চাইলেই বইয়ের পাতায় ভাঁজ করে রেখে দিতে পারবেন। আপনি জেনে অবশ্যই অবাক হবেন, এই ফোনের 180 ডিগ্রির দিকে ভাঁজ করে রাখার জন্য এতে লিকুইড ব্যাটারি দেওয়া হয়েছে। গুগল প্রজেক্ট ARA। স্মার্টফোনের জগতে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসতে ডিজাইন করা হয়েছিল এই ফোনটি। বিভিন্ন যন্ত্রাংশ কিনে কম্পিউটার বানানোর মতো এই ফোনটি তৈরি করা হয়। এই ফোনের ক্যামেরা, ব্যাটারি, GPS, মেমোরি সহ সকল উপাদানগুলো তড়িৎ চুম্বকের সাহায্যে যুক্ত থাকে। এই ফোনের প্রধান উদ্দেশ্য হল গ্রাহক যেন নিজের প্রয়োজন ও ইচ্ছা মতো যন্ত্রাংশ কিনে মোবাইল তৈরি করতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজ আমাদের মোবাইল ফোন নিয়ে আয়োজন। এই ভিডিওটিতে 10টি লাইক সম্পন্ন হলে আপনাদের জন্য থাকবে এর দ্বিতীয় পার্ট। তাই এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে আমাদের পাশেই থাকুন। আর এর ভিতরে আপনি কোন ফোনটি আপনার খুবই পছন্দ হয়েছে সেটা আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর বন্ধুরা, আপনার বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দিন। এর পাশাপাশি এরকম আরও ভয়ঙ্কর ও রোমাঞ্চকর ভিডিও পেতে চাইলে আপনি আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।